আল্লাহ তুমি ক্ষমা করো অপনা দাবার বিকা চাইবারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো। বলেন না কষ্ট হবে, গুনা নাই মনে হয় নাকি? বলে হুজুর আমাদের গুনা নাই, কমার কোনো দরকার কি? গুনা আসেনি তা আমি কি কইছে বুঝছি না, সুর মিলাইতেছে আমরা আজকে শিখে যাইব ঠিক কি না? এটা যদি আব্দুল আল্লাহর কাছে সব সময় চান নামাজের পর পর আল্লাহর কাছে আমরা কমা ছাড়া ছাড়া কোনো আর কোনো পথ আছে? হাতুরে বলে না আল্লাহ তুমি কমা করো অপহনা দামার বিকা চাইবারে বার, আল্লাহ তুমি কমা করো। আল্লাহ তুমি কমা করো অপনা দামার বিকা চাইবারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরা দামার। সদাই বিকা চাহে প্রভু ঘুলাম তোমার বিকা চাইবারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো বার, আল্লাহ তুমি ক্ষমা করো আমার, আল্লাহ তুমি ক্ষমা করো। অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি, অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি, নির্দোষে হারাইয়া আছি প্রভু জান্নাত তোমার বিকা চাইবারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো। মারহাবা আওয়াজ দিন বার, আল্লাহ তুমি ক্ষমা করো। সদাই বিকা চাহে প্রভু ঘুলাম তোমার বিকা চাইবারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরা দামার, আল্লাহ তুমি ক্ষমা করো। তোমার কুদরতে সবই পয়দা, তসবি পরে সদা সর্বদা, তোমার কুদরতে সবই পয়দা, তসবি পরে সদা সর্বদা, লক্ষ কোটি শুকরিয়া জানাই দরবারে তোমার বিকা চাইবারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো। আওয়াজ দিয়ে বলুন আল্লাহ তুমি ক্ষমা করো। সদাই বিকা চাহে প্রভু ঘুলাম তোমার বিকা চাইবারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো। আর আল্লাহ তুমি ক্ষমা করো। শুকরে বলুন মারহাবা। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কই বন্দা, জীবনে যত গুনাহ করবে অন্যায় করবে অপরাধ করবে না রে বন্দা, যাই কিছু তুই করবে না কেন, কিন্তু যদি তুমি আমি আল্লাহর কাছে যদি হাতটা তুলে, যদি আমি আল্লাহর কাছে একবার বাসির মাথা পরিমাণ পর্যন্ত যদি চোখ দিয়ে পানিটা যদি বাহির হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম ওই বন্দা তোর হাতটা নামানোর আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ।